বিপিএলের সন্ধ্যার ম্যাচে খুলনা টাইগার্সকে 31 রানে হারিয়েছে সিলা স্ট্রাইকার্স। প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে পরের পর্বে ওঠা। আগে ব্যাট করে 192 রান তোলে সিলেট, জবাবে 161-তে থামে খুলনা। 10 ম্যাচে সিলেটের সংগ্রহ 16 পয়েন্ট, 8 ম্যাচে খুলনার মোটে 4। টসে হার, ব্যাটিংয়ে নেমে টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। 12 বলে 6 রান করে ফিরেছেন মার্ক দেয়ালের স্পিনে। তবে দুই তরুণ তুর্কি তৌহিদ হৃদয় আর জাকির হাসান খেলেছেন অ্যাটাকিং ক্রিকেট। 10 ওভারে বোর্ডে জমা ওই এক উইকেটেই 78 রান। সেট হয়ে হাত খুলে বোলারদের ওপর চড়াও হয়েছেন দুইজনই, দুয়ের ব্যাটেই 50। 38 বলে 53 করেছেন জাকির। এই টুর্নামেন্টের সেরা আবিষ্কার তৌহিদ হৃদয়ের ব্যাটে 49 বলে 74। ফিনিশিং টাচে রায়ান বাউল আর থিসারা পেরেরার মার কাটারি ব্যাটিং। শেষ 10-এ সিলেট তুলল 114 রান, বোর্ডে জমা 192। জবাব দিতে নেমে জমেনি তামিম বালবিনির ওপেনিং জোট, দুজনকেই ফিরিয়েছেন এই ম্যাচে দলে ঢোকা রুবেল হোসেন। জয়কে সাথে নিয়ে 50 পার্টনারশিপ শাই হোপের, তবে ইনিংস টানতে পারেননি। 33 করে ফিরেছেন হোপ, জয়ের ব্যাটে 20। আস্কিং রান রেট 12 ছুঁই ছুঁই। খুলনাকে ম্যাচে রাখার চেষ্টা চালিয়েছিলেন আজম খান। 17 বলে 33 করে ও ফিল্ডে ছিটকে যায় টাইগার্স। কামব্যাক ম্যাচে 4 উইকেট রুবেল হোসেনের, সাথে পেরিয়েছেন বিপিএলে 100 উইকেটের মাইলফলক। দুইটা করে শিকার রাজা আর আমিরের। প্রথম দল হিসেবে পরের পর্বে সিলেট স্ট্রাইকার্স। নাবিল কাসার, ডিবিসি নিউজ ডেস্ক।